নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি মিষ্টি দই বাড়িতেই খুব সহজেই কিভাবে দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নেবেন সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এখানে আমি টোন মিল্ক নিয়েছি আপনারা চাইলে এখানে ফুল ক্রিম মিল্কও নিতে পারেন দুটো দুধেই কিন্তু দই খুব ভালো বসে এইবার দুধটাকে নাড়াচাড়া করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব এখানে এক লিটার দুধকে আমি জাল করে সাড়ে সাতশো এম করে নেব দুধটা একটু ঘন করে নিতে হবে তাতে কিন্তু দইটা ভালো বসবে দুধটা যতক্ষণে ঘন হচ্ছে ততক্ষণে এখানে আমি দইটাকে ছেঁকে নেব এখানে যে দই বীজটা আমি ব্যবহার করেছি সেটাকে ছাঁকড়ির মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে জল ঝাড়িয়ে নেব এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি একশো এক লিটার দুধের জন্য দুশো এম এল টক দই কিন্তু লাগবে এইবার যে দুধটা আমি জাল করছিলাম সেখান থেকে চার হাতা দুধ তুলে নিলাম এটা আমার ক্যারামেল তৈরি করতে কাজে লাগবে এবার দুধটাকে একদম লো ফ্লেমে জাল করতে থাকবো অপরদিকে ক্যারামেলের জন্য অপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি ছয় টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকে হাই ফ্লেমে এইভাবে গরম করতে করতে যখন দেখব চারিদিকটা এইভাবে কালার এসে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ অবস্থাতে দুধটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেব ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে দিয়ে এটার সাথে মিশিয়ে নেব দুধটা দেওয়ার পর একটু কড়ার গায়ে আটকাতে পারে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই গ্যাসটা যদি বন্ধ করে দিয়ে থাকেন সেক্ষেত্রে গ্যাসটাকে একটু জ্বালিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করলে চিনিটা আবার সুন্দরভাবে গলে যাবে এবং ক্যারামেলটাও খুব ভালোভাবে রেডি হয়ে যাবে আবারও বলছি ক্যারামেলটা যখন কড়াতে আটকাবে সেক্ষেত্রে গ্যাসটা জ্বালিয়ে একটু রেডি করে নিতে হবে গ্যাস জ্বালানো অবস্থায় কিন্তু দুধ দিয়ে এইভাবে ক্যারামেল রেডি করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে অপরদিকে যে দুধটা আমি জাল করছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আরও একশো গ্রাম পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে মেল্ট করে নেব এক লিটার দুধের জন্য দেড়শো গ্রাম চিনি হলেই কিন্তু মিষ্টি দই তৈরি হয়ে যাবে এর থেকে বেশি চিনির প্রয়োজন নেই চিনিটা আমার খুব ভালো করে গলে গেছে এইবারে যে ক্যারামেলটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব এখানে আর একটা কথা যদি দইয়ের কালারটা আর আপনারা আর ডার্ক পছন্দ করেন তাহলে কিন্তু বেশি পরিমাণ চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু দইয়ের কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে কিন্তু ক্যারামেলটা যদি এর থেকে বেশি কালার করতে যান সেক্ষেত্রে কিন্তু দই কিন্তু তেঁতো হয়ে যাবে অপরদিকে যে দইটা আমি জল ঝাড়াতে দিয়েছিলাম সেটা বাটির মধ্যে নিয়ে একটা হ্যান্ড ব্রিটারের সাহায্যে খুব ভালো করে এটাকে বিট করে নেব যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার চলে আসছে দইটা আমার রেডি হয়ে গেছে অপরদিকে যে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি বিট করে রাখা টক দই এক্ষেত্রে আপনারা মিষ্টি দই দিয়েও দইটা বসিয়ে নিতে পারেন তবে মিষ্টি দই দিয়ে বসালে দইয়ের পরিমাণটা আরও একটু বাড়াতে হবে এইবারে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নেব বিট করা হয়ে গেলে আমি যে পাত্রে বসাবো সেই পাত্রটা রেডি করে নিয়েছি এইবার এটা খুব ভালোভাবে দইটা মেশানো হয়ে গেছে এইবার এখান থেকে অল্প অল্প করে দুধ নিয়ে আমি ভাঁড়ের মধ্যে ঢেলে দিচ্ছি এখানে আমার পাঁচটা ভাড়ে দইগুলো ভরা হয়ে গেছে আর একটু বেঁচেছে এটা আমি একটা অন্য পাত্রে বসিয়ে দেব এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে একটা একটা করে কাপ আমি বসিয়ে দিচ্ছি এখন যেহেতু গরমকাল তাই খুব সহজেই দইটা বসে যাবে এটাকে আট থেকে দশ ঘন্টা রেখে দিলেই কিন্তু দইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এটা আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিলাম এইবার এর ঢাকাটা বন্ধ করে দিয়ে যে ফুটো অংশটা রয়েছে সেটা থেকে একটা কাগজ দিয়ে মুখটা বন্ধ করে দিলাম এইবার একটা টাওয়াল দিয়ে এটাকে সারা রাত এইভাবে রেখে দেব ফিরে আসছি পরদিন সকালে পর দিন সকালে একটু দেখিয়ে দেব দইটা আমার রকম বসেছে ঢাকনাটা খুলে নিলাম এইবার একটা দই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে দইটা বসে গেছে এইবার দইগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। আর দইটা খাওয়ার আগে একটু এক ঘন্টার মতো ফ্রিজে রেখে খেলে কিন্তু এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই ততক্ষণের জন্য নমস্কার